আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রকন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আপনি কি ক্রিকেটার হয়ে নিজের ক্যারিয়ারটাকে গড়তে চান? তাহলে তাদের জন্য সুখবর জানাচ্ছি, পিকেসি বিডি এর উদ্যোগে শুরু হয়েছে দেশব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন ক্রিকেট ট্যালেন্ট হান্ট। মাদক নয় স্বপ্নের ভবিষ্যৎ গড়ব ক্রিকেটে, এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যৌথ সহযোগিতায় ট্যালেন্ট স্পোর্টসের অধ্যয়নে প্রকল্পের প্রথম পর্বের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তাই বন্ধুরা, বেশি দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন। তাই বন্ধুরা, আজকে আলোচনা করব পিকেসিএসবিডি একাডেমিতে ভর্তি হতে কী কী করা লাগে এবং মাসিক বেতন কত, সব বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। প্রতিযোগিতার বিষয় হচ্ছে ব্যাটিং, বোলিং ও উইকেট কিপিং। ক্লাস ও বয়সীমা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। স্কুল কলেজ থেকে ঝরে পড়াদের ক্ষেত্রে বয়স 12 থেকে 20 বছর পর্যন্ত। বাছাইয়ের স্থান এবং উপজেলা লেভেল একদিনের বাছাই পর্ব ভেনু জেলা স্টেডিয়াম। জেলা লেভেল একদিনের বাছাই পর্ব ভেনু জেলা স্টেডিয়াম। বিভাগ লেভেল একদিনের বাছাই পর্ব ভেনু বিভাগীয় স্টেডিয়াম। জাতীয় লেভেল দুই দিনের বাছাই পর্ব ভেনু ঢাকা বিভাগীয় স্টেডিয়াম। বাছাইয়ের সংখ্যা এবং পদ্ধতি, ষষ্ঠ ও সপ্তম শ্রেণী থেকে 88 জন বাছাই করা হবে, সেই ক্ষেত্রে ব্যাটিং 40 জন, বোলিং 40 জন এবং উইকেট কিপিং হচ্ছে 8 জন। অষ্টম, নবম এবং দশম শ্রেণী থেকে বাছাই করা হবে 88 জন, তার মধ্যে ব্যাটিং 40 জন, বোলিং 40 জন এবং কিপিং 8 জন। একাদশ এবং দ্বাদশ শ্রেণী থেকে বাছাই করা হবে 88 জন, তার মধ্যে ব্যাটিং 40 জন, বোলিং 40 জন এবং উইকেট কিপিং 8 জন। উপজেলা, জেলা, বিভাগীয়, জাতীয় প্রত্যেকটি জেলা লেভেল থেকে 264 জনকে বাছাই করা হবে। বাছাইয়ের স্থান প্রত্যেক জেলার জেলা স্টেডিয়াম। এর মধ্যে যে যে স্থানে বাছাই করা হবে সেগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, এই বিভাগগুলোতে বাছাই করা কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের পদ্ধতি www.pkcsbd.org, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করার ফর্ম ফিল আপ করতে হবে। মোবাইল ব্যাংকিং অথবা যে কোনো ব্যাংকিং কার্ড থেকে 100 টাকা প্রদান করে আপনার আবেদনকে সম্পূর্ণ করতে পারেন। প্লেয়ার্স অপশনে গিয়ে প্রতিযোগিতার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে বাছাই ভেন্যুতে অবশ্যই সঙ্গে আনতে হবে। তাই বন্ধুরা, এই বিষয়গুলোর জন্য আপনি ক্রিকেট এবং ফুটবলে ক্যারিয়ার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুরা, বিকেএসপি এবং পিকেসিবিডি এর যে কোনো তথ্য জানতে চাইলে তা আমাদের কমেন্টের মাধ্যমে তা জানিয়ে দেবেন। আর বন্ধুরা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করবেন, যাতে করে ক্রিকেট এবং ফুটবলের নতুন নতুন ভিডিও আপনি সবার আগেই পেয়ে যান।